এখন আছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড শিলিগুড়ি। আজকে আত্মা করব টাইগার হিলের এক্সিকিউটিভ ক্লাস। আর তোমার সাথে শেয়ার করবো আমার এই বাসের অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে শিলিগুড়িতে। আর আজকে যাত্রা করতে চলেছি, বাড়িতে যাবো আজকে, অ্যাকচুয়ালি কলকাতা যাত্রা করবো। তো তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তা দেখেছো আমি প্রতীক লাইনসের বাসে এসেছিলাম। তো সেই বাসের রিভিউটা তো আমি অলরেডি দিয়েছি, আপলোড করে দিয়েছি, তো আশা করি দেখে নিয়েছো। আর আজকে যাত্রা করবো এখান থেকে টাইগার হিলে বাসে, যেটা টাইমিং আছে 6:15। আমি কলকাতা গিয়ে পৌঁছাবো ওই 6:30। তো এই ভিডিওটা তোমাদের জানাবো যে এখান থেকে আমি কত টাকায় আছি, কলকাতায় ফিরছি, মানে ভাড়া কত লাগছে, কখন ছাড়ছে সমস্তটাই, আর কোন রুট থেকে যাচ্ছে সমস্ত তোমাদের জানাবো, আর শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে। তো তোমরা যারা শিলিগুড়ি থেকে বাসে উঠছো তারা নিশ্চয়ই দার্জিলিং থেকে বা গ্যাংটক থেকে বা বিভিন্ন রুট থেকে যাওয়া আসা করবে, মানে ওখানে যাবে। তো যেমন লাগেজ তোমার সাথে থাকবে, তো লাগেজ রাখার কোনো সমস্যা নেই, লাগেজের জন্য কিন্তু অনেক বড় জায়গা আছে। আর সেখানে তোমাদের একটা টোকেন দিয়ে দেবে, সেই টোকেনের একটা কাউন্টার পার্ট হচ্ছে এই লাগেজের মধ্যে রাখিয়ে দেওয়া হবে, আর একটা কাউন্টার পার্ট তোমাদের দিয়ে দেওয়া হবে। যখন তোমরা ফেরত নেবে তখন কিন্তু তোমাদের কাউন্টার পার্টটা ফেরত দিলে আবার লাগেজে ফেরত পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এই বাসটা কিন্তু পুরোটাই স্লিপার। তো তোমাদের দেখাই, এটা হচ্ছে ড্রাইভার কেবিন, এখানে ড্রাইভার সিট, আর সমস্তটা এখানে 2:1 আছে, একদিকে দুটো একদিকে একটা আছে। যেমন তোমাদের দেখো, আর আমার সিটটা একবার আমি দেখি, আমার হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে আমাদের বাসের কন্ডিশন, এদিকে একটা আছে, এদিকে দুটো আছে, আর সাথে আমি তো তোমাদের দেখাবোই যে এখানে কী আছে না আছে। একটা সিট দেখালে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু এরকমভাবে দেখো সেমভাবে দুটো দিকে আছে। তো এই বাসের লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে লাইটিংগুলো, আর এখানে কিন্তু ট্রাভেল দেওয়া আছে, নিচে দুটো, নিচে এপাশে দুটো আর এপাশে একটা, এপাশে দুটো, এপাশে একটা। আচ্ছা, এখন বলি বাসটা কোথার থেকে ছাড়ে। শিলিগুড়ি যে জংশন আছে সেখানে ভারত পেট্রোলিয়াম আছে, ওই ভারত পেট্রোলিয়ামের কাছ থেকে কিন্তু এই বাসটা ছাড়ে। আচ্ছা, রুটটা বলে দিই, রুটটা হচ্ছে এখান থেকে ডালখোলা, মালদা, কৃষ্ণনগর, তাও কলকাতা। আচ্ছা, এবারে আসি ভাড়ার কথায়। ভাড়া মোটামুটি এই স্লিপারে 1500 থাকে, ডাইনামিক ফেয়ার কমে বাড়ে। ঘড়িতে 6:17, আর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, ভানুভক্ত চক। আচ্ছা, এখন বলি আমার সিটের কনফিগারেশন কেমন আছে। তো আমি মোটামুটি 5 ঘড়ি বসে আছি, তো অনেকটাই বেশ লেগ স্পেস রয়েছে। ওখানে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি, আর ওখানে কিছু রাখার জায়গা রয়েছে যদি ব্যাগ রাখার হয় বা কিছু, ওখানে আমার কম্বলটা রাখা রয়েছে রাতে যদি লাগে ঠান্ডার জন্য। আর ওপরে যদি দেখো এখানে রিডিং ল্যাম্প আছে দুটো, যেটা সুইচ এখানে আছে, চালে চলবে, বন্ধ করলে বন্ধ করবে। আর এখানে এসি ভেন্ট আছে, এদিকে একটা, ওদিকে একটা। আচ্ছা, আর যদি তোমরা এতক্ষণ জার্নি করবে তো যদি সাথে মোবাইল চার্জ দেওয়ার হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, আর এখানে কিন্তু মোবাইল হোল্ডার আছে যেখানে মোবাইলটা রেখে দিতে পারবে। আচ্ছা, আর এদিকে কিন্তু একটা পর্দা আছে, এখান থেকে পর্দা দেওয়া আছে পুরোটা, যাতে প্রাইভেসি মেনটেন হয়। তার জন্য ওপাশও সেম, ওপাশে দুটো সিট আছে, তো দুটো সিটের মাঝখানে এরকম সেম রয়েছে, মানে এখানে যেটা আমি দেখালাম তোমাদের সেম কিন্তু ওপাশেও রয়েছে। আচ্ছা, আর হচ্ছে এখানে একটা কিলো দেওয়া আছে, আর এখানে কিন্তু হেডরেস্ট দেওয়ার আছে, হেডরেস্ট দেওয়া আছে, বেশ বসে কমফোর্টেবল হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা হ্যামার রাখা রয়েছে, যদি এমার্জেন্সি এখানেও ক্ষেত্রে কাজ ভাঙার জন্য হয় তো হ্যামারটা কাজে লাগবে। আর এদিকে একটা পর্দা আছে, এদিকে একটা পর্দা আছে, যেমন এই সাইডে পর্দা রয়েছে তেমন কিন্তু এই সাইডেও পর্দা রয়েছে।
আচ্ছা, আর বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা জল দেওয়া হয়েছে, আর সাথে একটা টিস্কুরের প্যাকেট। আচ্ছা, আর যদি আমি শুয়ে পড়ি, শুয়ে পড়লে কিন্তু পা রাখার জন্য কিন্তু বেশ যথেষ্ট জায়গা আছে। টাইগার হিলের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই 5 টাকার হয়তো 10 টাকার হয়তো বিস্কুট, এটা হয়তো আমি কিনে নিতে পারতাম, কিন্তু ওনার যে দেওয়া এই জিনিসটা কিন্তু খুব ভালো। এটা একটা ভালো পরিচয় বলতে পারো বা ভালো সম্পর্ক বলতে পারো এই জিনিসটা বহন করে। তো 490 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমরা কিন্তু এসে পৌঁছলাম পান্থপিক কৃষ্ণনগর। ঘড়িতে এখন 3টে, আর আমরা প্রায় 1 ঘন্টা আগে এসে পৌঁছলাম পান্থপিকে। আমাদের আশা করা ছিল 3:30টের সময়। কখন ডালপোড়াতে নেমেছে, কখন কতক্ষণ 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়েছে, ঘুমিয়ে পড়েছে আর উঠতে হয়নি, তাহলে বুঝতে পারছো বাস কতটা ফাস্ট চলছে। আর আমি অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লাগছিলো আর পাটা খুব ব্যথা। তো বাস এখানে ওই 10 মিনিটের মতো দাঁড়ানোর কথা ছিল, 10 মিনিট হয়ে গেছে, এবারে বাস ওড়ে যাক। আর বাসটা কিন্তু সুন্দর, খুব সুন্দর টানছে, 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, মানে বুঝতেই পারছো ভালোই টানছে। বাসটার মধ্যে চড়ে কিন্তু একটা আলাদাই ফিল। তো ঘড়িতে 3:14, আর আমরা প্রায় 15-20 মিনিটের একটা হল্ট নিয়ে বেরিয়ে পড়লাম পান্থতীর্থ থেকে কৃষ্ণনগর। ট্রাফিক পয়েন্টের উল্টো রাঙা স্টেজ প্যান্ডে যাওয়ার আগে তো আমি ওখানে নেমে গেছি, আমার যেহেতু বাইপাসেই বাড়ি, তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থাকো, টাটা।